আরে তোমার ফোন এসছে। আরে ধর না তুমি একটু ফোনটা দেখো, আমি আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এই নাম্বার থেকে ফোন করে আমাদের এখান থেকে একটা কাথান 3 পিসের অর্ডার দেওয়া হয়েছে, আমি কি প্রোডাক্টটা কাইন্ডলি পাঠিয়ে দেবো কালকে? না 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 না, আপনাকে কষ্ট করে পৌঁছাতে হবে না, অর্ডার ক্যান্সেল ক্যান্সেল করে দেন। কিন্তু স্যার, ম্যাডাম তো অর্ডার দিয়েছে বাট আপনি ক্যান্সেল করতেছেন। আরে বাবা, কি করা যায় বলেন তো? ম্যাডাম আপনাকে অর্ডার করেছিল আর আমি ম্যাডামের হাজবেন্ড, বলছি যে অর্ডারটা ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কে ফোন করেছিল? ওই ওই অনলাইনে কিছু একটা অর্ডার করেছিল। অনলাইন? কবে দিচ্ছে ডেলিভারি? ওরা বললো যে ওই প্রোডাক্টটা এখন ওদের হাতে এসে পৌঁছায়নি, যে কারণে ওরা কালকে ডেলিভারি দিতে পারছে না। তাই আমি বললাম তাহলে আর এখন অর্ডার গেল আপনি ক্যান্সেল। প্রোডাক্ট আসেনি তাহলে তারা আমার কাছ থেকে অর্ডারটা নিল কেন? আশ্চর্য কালকে সকালে আমি আরো টেইলারে গিয়েছিলাম, বলেছি যে আমি একটা কাতান 3 পিস পাঠাচ্ছি, পাজিলরা অন্য একটা ইয়েতে আমি অর্ডার করে দিতাম। তোমার আমি বুঝি না, মানে তোমার কেন প্রত্যেকদিন এক এক জায়গায় এক একটা অর্ডার? চুপ করো তুমি, কোথায় ফোন দিচ্ছ? অনলাইন ওই প্রোডাক্ট। আবার ফোন দিচ্ছ কেন? আমি তো যা বলার বলে দিয়েছি। জি, আপনাদের সমস্যাটা কি? আপনারা যে আমার কাছ থেকে অর্ডার নিলেন। না ম্যাডাম, আমাদের তো কোনো সমস্যা নেই। তো আপনাদের সমস্যাটা তাহলে আপনারা ক্যান্সেল করলেন কেন সেটা? কি বলেন ম্যাডাম, আমরা কেন ক্যান্সেল করব? একটু আগে আপনাকে ফোন দিয়েছিলাম, এক স্যার ফোন ধরে বলল যে অর্ডারটা ক্যান্সেল করার জন্য। অর্ডারটা ক্যান্সেল না, কালকে সকালে আপনি নিয়ে আসবেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আমি তোমাকে বুঝি না, প্রত্যেকটা দিন এক একটা অনলাইনে গিয়ে তুমি এক এক রকম অর্ডার করছো, মানে তোমার সমস্যাটা কোথায়? জান বাবু বাচ্চা, শোনো, তোমার কয়টা বউ আছে? তোমার তো একটা বউ। আমি নিত্য নতুন কাপড় চোপড় পরলে তোমার সমস্যাটা কি? তোমার কেন ভালো লাগবে না? তোমার কেন আনন্দ হবে না? কাপড় চোপড়ের জন্য তো তোমাকে আমার ভালো লাগে না, আমাকে তো ভালো লাগে তোমাকে। প্রত্যেকদিন তোমার কাপড় চোপড় মানে নতুন নতুন করতে হবে কেন? বুঝতে পেরেছি, আমি ভালো ভালো পোশাক আশাক পরি, এটা তোমার পছন্দ না? তোমার পছন্দ হচ্ছে আমাকে ফকিরের মতো দেখতে, তাই না? মানে এরকম স্ত্রী কথা বলছো কেন? আমাকে বাইরে চলে যেতে হবে। হ্যাঁ, সেই ছুতাই তো খুঁজছো, যাও না বাইরে, চলে যাও। আমি ঠিকই কিন্তু চলে যাবো, বললে তো যে যাও যাও যাও, মানে আমাকে তুমি নিজের বাড়ি থেকে রাতের বেলা বেরিয়ে যেতে বলছো, গেলাম। কি হলো তোরা ভাই? আচ্ছা